এবার মাহির ডিভোর্স নিয়ে মুখ খুললেন ঢালিউড কিং শাকিব খান। শুধু ডিভোর্স নিয়ে নয়, বরং মাহির সাথে শেষ ছবি নবাব LLB করার সময় শাকিবের সাথে মাহির কি কথা হয়েছিল সেসব কথা সাংবাদিকদের সাথে শেয়ার করেন শাকিব খান। ভিউয়ার্স, শাকিব খানের মুখে বলা মাহির অজানা কথাগুলো জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো সময়টা আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। ঢালিউড কিং শাকিব খানের খবর জানতে সবাই যায়, আর তাই শাকিব খানের খবর জানতে সাংবাদিকরা তাকে ফোন করেন এবং অনেকবার চেষ্টা করার পর শাকিব খান ফোন ধরেন। প্রথমেই তার কাছে জানতে চাওয়া হয় যে আপনার ফোন এতক্ষণ ওয়েটিং, আপনি কি আবার নতুন কোনো প্রেম করছেন নাকি? জবাবে শাকিব খান হেসে বলেন, করলে সমস্যা কি, নতুন করে যখন জীবনটা শুরু করতেই হবে তখন নতুন করে কারোর সাথে প্রেম করতেই পারি। এরপর শাকিব খানকে আবার প্রশ্ন করা হয়, মাহির ডিভোর্স হয়েছে জানেন? শাকিব বলেন, হুম, আর সবার মতো আমিও ফেসবুক থেকেই জানতে পেরেছি। কিন্তু মাহির শেষ ছবি নবাব LLB তো আপনার সাথেই করা, একসাথে কাজ করার সময় এই ডিভোর্সের ব্যাপারে আপনি কিছু শোনেননি বা আগে থেকে কিছু জানতেন না আপনি? প্রশ্ন করা হলে শাকিব বলেন, না, ডিভোর্সের ব্যাপারে আমি কিছুই জানতাম না, তবে হ্যাঁ, যখন নবাব ছবিটি করি তখন মাহি আমাকে বলেছিল ওর স্বামীর সাথে নাকি ওর বনি বনা হচ্ছে না, তবে ওরা দুজনেই চেষ্টা করছে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। তারপর শাকিব আবার বলেন, মাহি আমাকে ওর শ্বশুরবাড়ি সম্পর্কে বলেছিল যে ওর শ্বশুর শাশুড়ি ও পরিবারের সবাই ওকে খুব ভালোবাসেন, শ্বশুরবাড়ির কাউকে নিয়ে কখনো ওর মুখে কোনো অভিযোগ বা আফসোস শুনিনি, বরং সব সময় শ্বশুরবাড়ির সবার অনেক প্রশংসা করত মাহি। আচ্ছা, মাহি কি অন্য কারোর সাথে রিলেশন করছে? জানতে চাওয়া হলে শাকিব বলেন, এটা একান্তই মাহির ব্যক্তিগত ব্যাপার, এই সম্পর্কে আমি কিছুই জানি না আর কিছু বলতেও পারবো না। মাহি তো আপনার সহকর্মী, তো সহকর্মীর সংসার ভেঙে যাওয়ায় আপনার খারাপ লাগছে না? জবাবে শাকিব বলেন, অবশ্যই খারাপ লাগছে, তবে প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে তার নিজের মতো করে বাঁচার। আমার মতে যে এইভাবে যেখানে যার সাথে থাকতে পছন্দ করে তার সেখানে সেভাবেই থাকাটাই ভালো। আমার মনে হয় মাহি বুদ্ধিমতী একটা মেয়ে, ও যা করবে নিশ্চয় ভেবে চিন্তেই বুঝেই করবে। এরপর একটু ফান করে শাকিবকে জিজ্ঞাসা করা হয়, আপনার তো কয়েক বছর হয়ে গেল ডিভোর্স হয়েছে, আপনি কবে বিয়ে করবেন? জবাবে শাকিব হেসে বলেন, হয়তো খুব শীঘ্রই সে খবরটা পেতে পারেন, আবার হয়তো দেরি করেও পেতে পারেন, কোনো ঠিক নেই। আমি তো বলেছি একটা লক্ষ্মী মেয়ে পেলে বিয়ে করব, আর তাই তো সেই লক্ষ্মী মেয়েরই খোঁজ করছি, খোঁজ পেলেই বিয়ে করব। ভিউয়ার্স, ঢালিউড কিং শাকিব খান মাহির ডিভোর্স হওয়া নিয়ে সাংবাদিকদের সাথে নিজের মন্তব্য প্রকাশ করেন। তবে মাহির ডিভোর্স হওয়া নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য, এবং সর্বশেষ বিনোদনের সকল আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।